नमस्कार नमस्ते प्रणाम आदर चुमु ভালোবাসা নিয়ে আমি আবার চলে এলাম वेलकम बैक टू अ न्यू ब्लॉग फ्रॉम बेंगली ब्लॉगर काकुली। आज के होलो की बार ओ ग्रेट আমি মনে রাখতে পেরেছি আজ কে হলো মঙ্গলবার। মঙ্গলবার দিন আমি সকালবেলা স্নান করে নিয়েছি, পূজো এখনো করিনি, পূজো করব। তার আগে ফুল তুলতে যাব বাইরে, কারণ অনেকগুলো জবা ফুল ফুটেছে আর ইদানিং আমরা গাছের জবা ফুল দিয়ে পূজো করছি, মানে বাইরের ফুলের দরকার হচ্ছে না। পূজোটা করে নেব, তারপরে রান্না বান্না শুরু করব। তবে স্নানের আগে এক ছোট রান্না বান্না আমার হয়ে গেছে। আমি খেয়েছি কলা দিয়ে রুটি, আশিসকেও রুটি দিয়েছি, আশিস খেয়েছে আলু ভাজা রুটি, ছেলে লুচি আর আলু ভাজা। ঠিক আছে, মানে তিনজনের জন্য তিন রকম ব্রেকফাস্ট হয়ে গেছে। তাছাড়া তোর ফলের মধ্যে তরমুজ ছিল, ছেলে খেয়েছে আজকে জুস তরমুজেরই। সকালবেলাটা এইভাবে কাটলো। আর সকালবেলা আজকে বই চলে এসেছে ছেলের অনলাইনে, ওর স্কুল থেকে বই চলে এসেছে। যদিও টেনে অল্প কিছু বই, নাইনেই বেশিরভাগ টেনের বই দিয়ে দেওয়া ছিল, ও বইটা এলো। তবে প্রবলেম হয়েছে চারটে বই প্রায় সেম সেম চলে এসেছে, যেটা নাইনেও ছিল সেটা টেনেও চলে এসেছে। দেখা যাক এটা কি করা যায়। ছেলেরও আজকে স্নান হয়ে গেছে তাড়াতাড়ি, আর আশিস মনে এখন শাক কাটছে, ওই কলমি শাক এনে রেখেছে, বোধহয় একটু কুচছে শাকটা। তো ওর কোটা হয়ে গেলে আমি রান্নাটা করব, শাক করব আর কমপ্লিট মাছের ঝোল করব। ঢেঁড়স আর আলু আমি ভেজে রেখেছি, ভাতও হয়ে গেছে। চলো আর দেরি না করে ফুলটা তুলে আনি, ফুল তুলে এনে তারপর পুজোটা করব, তারপরে রান্নায় লেগে পড়তে হবে। আর কালকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ কালকে শরীরটা আবার ডাউন হয়ে গেছিল। এই চলছে আর কি, ঘরের মধ্যে থাকতে থাকতে মনের সঙ্গে সঙ্গে শরীরও খারাপ হয়ে যাচ্ছে। আসলে মনের সঙ্গে আমাদের শরীর ভীষণভাবে রিলেটেড। মন খারাপ থাকলে যতই আমরা ভাবি, আমরা অনেক সময় ভাবি যে না আমার মনকে আমি ভালো করে রাখবো, আমি মন খারাপ হতে দেবো না, কিন্তু মানে সাবকনসাস আমাদের মনটা অনেক সময় খারাপ হয়ে থাকে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না, আর তার প্রতিফলন আমাদের শরীরে পড়েই যায়। তো এরকমভাবেই আমি দেখছি যে লকডাউনে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এইটা সেটা, হয়তো ছোটোখাটো, তবুও টুকটাক আমার লেগেই রয়েছে। হ্যাঁ, তো এরকম অনেকেরই হচ্ছে দেখছি, মানে ঘরের মধ্যে থেকে সবাই মনের দিক থেকে তো অসুস্থ হচ্ছে, তার সাথে সাথে শরীরের তার প্রভাব পড়ে যাচ্ছে। আমার তো ভীষণভাবেই হচ্ছে। যাই হোক, এই লাইফটাও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সব কিছু লকডাউন উঠলেও মানে আমাদের মতো সাধারণ মানুষের তো বাইরে বেরোনোর পারমিশন এখনও মেলেনি, আমরা এমনি এমনি বাইরে বেরোতে পারবো না। বিশেষ করে আমি তো বাইরে বেরোই না, আমার বেরোনো মানে এমনিই বেরোনো, তো সেটা আমার পক্ষে হচ্ছে না। অনেকদিন বাড়িতেও যেতে পারছি না, অনেকদিন মাকেও দেখতে পারছি না, তো মনের মধ্যে অনেক দুঃখ তো জমা হচ্ছে। যতই আমি ভাবি যে কিছু করার নেই, কিছু করার নেই, আমার ব্রেন ভাবতে পারে, কিন্তু আমার মন তো সবসময় সব কিছু নাও মেনে নিতে পারে না। বাই দ্য ওয়ে, আর কথা না বাড়িয়ে যাই, চলো কাজকর্ম শুরু করি, না হলে আবার দেরি হয়ে যাবে। আসার সময় বেড কভারটা তুলে আনলাম, এটা দিতে হবে ওয়াশিং মেশিনে। এই দেখো আশিস শাক কাটছে, দেখছো তো। আমি যাই ফুলটা তুলে পুজো করে নিই। আমি চলে এসেছি ফুল তুলতে, দেখতেই পাচ্ছ উঠোনে আমার একটা জবা গাছ রয়েছে, বেশ বড়, আর এটা চন্দনা জবা হয়। এই জবাগুলো দিয়ে আমার পুজো মোটামুটি হয়ে যাচ্ছে আজকাল। আর যেহেতু গাছটা অনেক বড়, তাই ঠিক মতো দেখা যায় না যে কোথায় কোথায় ফুল রয়েছে, সেই জন্য আমি খুঁজে খুঁজেই ফুলগুলোকে তুলছি। তো দেখতে পাচ্ছ চন্দনা জবা তুললাম, যে কটা ফুল পেলাম তাতে আমার পুজো হয়ে যাবে। এতগুলো ফুল ফুটেছে, Thank you.
হয়ে গেল এবার পূজোটা করে রান্না শুরু করব আশিস দেখো কাঁঠাল এচোর পারছে একটা ছোট সাইজের এঁচুর এটার বড়ও হবে না এঁচুর খেয়ে নিলেই ভালো হবে দেখেছো ফুলের মতো দেখো পিঁপড়ে ছোট ছোট পিঁপড়ে ওই মধু খেতে এসছে তো পুজোর ফুল তুলে নিয়ে এলাম এবারে পুজো করব পুজো হয়ে গেল এইবারে কিচেনে যাবো আর আশিস ওদিকে ওয়াল মুছছে এই দেখো আশিস ওয়াল মুছছে ও মোছামুছি করে স্নান করতে যাবে আমি ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে ফেলি আজকে গরমটা খুব বেশি লাগছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম এবার রান্নাবাটি খেলা শুরু করব কিছুটা রান্নাবাটি খেলা হয়ে গেছে চলো এরপর থেকে দেখাই আশিস দেখো শাকটা কেটে রেখেছে আগে শাকটাই করে নিই কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা করব লঙ্কা দিলাম এবার ঢেকে রাখলে রান্নাটা হয়ে যাবে এদিকে দেখো মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেছি পমফ্রেট মাছ অনেকদিনই তোমরা আমার পমফ্রেট মাছ রান্না দেখেছো আরেকবার আজকে দেখে নাও ছেলে যেহেতু পমফ্রেট মাছটা ভালোবাসে সেজন্য আশিস বাজারে পেলেই নিয়ে চলে আসে আজকে বেশ মেঘলা করেছে সর্ষের তেল দিয়ে আমি পমফ্রেট মাছটা করব কারণ সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে খেতে খিদে পেয়েছে একবারও মাছই হয়নি এখনো মাছ হয়নি কটায় হবে এদিকে ছেলে খিদে পেয়ে গেছে কিন্তু কখন রান্না হবে আমার 15 মিনিট পর মাছটা অনেক হয়ে গেছে শাকটা তো হয়ে গেছে হবে গলাটা ঠিক হোক তারপর গান শোনাবো তাড়াতাড়ি করে মাংস রান্না করে নিই ছেলে আমার ছেলে পেয়ে গেছে মাছটা ভাজা হয়েছে মাছটা আমি করবো কালো জিরে ফোড়ন দেব দিলাম মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিলাম যত তাড়াতাড়ি সম্ভব আজকে করব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো, নুনটা দিতে আমি মাঝে মাঝেই ভুলে যাই, নুনটা আগে ভাগে দিয়ে রাখি বাবা। জল নুনটা দেওয়া খুব ভুল, নুনটা আগে ভাগে ভুলে যাই, এত জরুরি যে মাঝে মাঝে পুরো ভুলে পুড়িয়ে দিই। আচ্ছা, এর মধ্যে একটা টমেটো দিলে ভালো লাগবে, একটু টমেটো দিই, একটা টমেটো আর একখানি আছে, একটা দেবো না অর্ধেক দেবো। জাস্ট টমেটো দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, মোটামুটি যাতে খাওয়া যায় সেরকম রান্না করছি, খুব বেশি জবরজং কিছু করছি না। কষে গেছে, জল দিচ্ছি, ঢেলেই যাচ্ছি ঢক 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 ঘক 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 করে। দিয়ে দিলাম অনেকখানি জল, এবার মাছগুলো দেব, মাছগুলো খুব বিশ্রি করে ভাজা হয়েছে তাই দিয়ে দিই, ভেঙে চুড়ে যাচ্ছিল, কোনো রকমে গোটা রেখেছি আমি, পারছিলাম না রাখতে, কষ্টে গোটা রেখেছি। স্নান করো তাড়াতাড়ি। এ দেখো আমি পোস্ত গুঁড়ো করে রেখে দিই, এভাবে পোস্ত গুঁড়ো বার করে এভাবে জলের মধ্যে একটু গুলে দিয়ে দেবো, খুব সুবিধা হয়। দেখলে গুলে নিলাম, আর একটু দিই, দাঁড়া ওখানে রেখে দিতে, জলের মধ্যে সাদা হয়ে যায়, দেখো দিয়ে দিচ্ছি, সময় নেই রাখার। ব্যস্ত একটু ফুটিয়ে নিলেই আমার রান্না শেষ। এ দেখো রেডি হয়ে গেছে মাছের ঝোলটা, যতটা জল দিয়েছিলাম ততটা জল কিন্তু নেই, দেখেছো তো অনেকটাই শুকিয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, ছেলে আগে বসে পড়েছে খেতে, খিদে পেয়ে গেছে ওর, আশিসও চলে আসছে, এই যে আশিসও চলে এসছে, এবার আমিও বসে পড়বো, দেখিয়ে দিচ্ছি আজকে কি কি খাওয়ার আছে। এই যে তোমাদের সামনে রান্না করলাম পমফ্রেট মাছ, এই যে ঢেঁড়স আলু ভাজা তোমাদের দেখানো হয়নি, ডাল আর হচ্ছে শাক, কলমি শাক। খাওয়া দাওয়ার পর এখন এই জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে, এগুলো ছাদে যাবো মেলতে। এই যে চলো ছাদে চলো,
জামা কাপড় মেলা হয়ে গেল, যা রোদ আছে শুকিয়ে যাবে। আর আজকে তো অনেকটাই ব্লগ হয়ে গেল, তাহলে আজকের মতো আমার গল্পটা এখানেই ফুরলো, আর লোটে গাছটিও আজকের মতো এখানেই মরলো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো আর মজায় থেকো। বাই।